দর্শকমণ্ডলী, ভয়েস অফ বাংলার আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে যোগ দিয়েছেন ফিনিক্সের অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে জনাব মাহবুব রেজা রহিম। মাহবুব ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। থ্যাংক ইউ শিববীর ভাই ফর হ্যাভিং মি। আপনি যদি আমাদেরকে অনুষ্ঠানের শুরুতে, আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো যে অ্যারিজোনাতে কিরকম বাংলাদেশি আছে এবং করোনা ভাইরাসের কারণে যদি কোনো বাংলাদেশি এফেক্টেড হয়ে থাকে, কিংবা আপনাদের, আপনি যেহেতু অ্যারিজোনাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, তো পুরো অ্যারিজোনার একটা যদি চিত্র আমাদেরকে দেন। ওকে, অ্যারিজোনাতে আমাদের অ্যাবাউট 5,000-এর মতো বাংলাদেশি বাস করেন। এখানে আমি বলছি টোটাল জনসংখ্যা, বাংলাদেশি বাঙালি জনসংখ্যা যেটা 5,000-এর মতো। আর শহরটা 6th largest সিটি ইন দ্য USA হলেও আমাদের এখানে বেশিরভাগই লোকজন বিভিন্ন কারণেই বিভিন্ন সময় এসছে। আমি যতদূর জানি 1962 তে থেকেই দু একজন করে আসা শুরু হচ্ছে, তবে 70-এর দিকে এক ঝাঁক লোক এসেছিল যারা পড়াশোনা করতে এসেছিলেন এখানে বুয়েট থেকে, তারা এখানে থেকে যান পিএইচডি টিএইচডি করে। আর সেখান থেকে শুরু, পরবর্তীতে লস এঞ্জেলেস থেকে এবং নিউ ইয়র্ক, বিভিন্ন বড় শহর থেকে এখানে অনেকে মুভ করেছেন, এবং এখন পর্যন্ত আমাদের প্রায় 5,000-এর মতো বাঙালি এখানে বাস করে। তা আপনারা যারা মানে অ্যারিজোনাতে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের যারা এই 5,000 বাংলাদেশের মধ্যে কেউ কি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন কিংবা কোনো সমস্যাতে পড়েছেন? না, আমাদের জানা মতে এখনো বাঙালিদের মধ্যে কেউ আক্রান্ত হয়েছে বলে আমাদের কাছে খবর নেই, এবং মৃত্যু তো হয়নি, কারণ মারা গেলে আমরা অবশ্যই জানতাম। তবে আমাদের জানা মতে এখন পর্যন্ত বাঙালি কেউ আক্রান্ত হয়নি, মৃত্যুবরণ করেনি। তবে অ্যারিজোনার ওভারঅল নাম্বার কিন্তু খুব যে আশা ব্যঞ্জক তা না। এখানে প্রায় 16,000-এর মতো লোক এখন এফেক্টেড অ্যারিজোনাতে, এবং প্রায় 800-এর মতো লোক অলরেডি মারা গেছে, 806 কালকে পর্যন্ত। তো সেদিক থেকে এই নাম্বার তো বাড়ছে, সারা আমেরিকাতেই বাড়ছে, আপনারা জানেন। তো আমরা এখনো জানি না যে আমরা মানে আরো কিছুদিন ভালো থাকবো কিনা। তো আমরা সেই একটু বিষয়টা আপনার সম্পর্কে জানতে চাই মাহবুব রেজা রহিম ভাই। আপনি যেহেতু আপনি তো অ্যারিজোনাতে অনেক অ্যাক্টিভ এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আপনি বঙ্গ সম্মেলন করেছেন কিংবা নেতৃত্ব দিয়েছেন, এছাড়াও আপনি ফুবানার সাথে জড়িত। তো আপনি যদি আমাদেরকে সংক্ষেপে আপনার একটু ইতিহাস, আপনি ফুবানাতে সেক্রেটারি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, যদি আমাদেরকে একটু জানান। আমার সামাজিক সংগঠন আমার খুব ছোট থেকেই করা। সামাজিক সংগঠনের ক্ষেত্রে আমি খুব আর্লি স্টেজে রেডক্রস করতাম, বয় স্কাউট করতাম, পরবর্তীতে রোটারি ক্লাব করেছি। তো সামাজিক সংগঠন আমার বাংলাদেশ থেকেই শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় কুশীলব নাট্য সম্প্রদায়, আবৃত্তি সংগঠন, তারপরে সাংস্কৃতিক, ডাকসু সাংস্কৃতিক দল যেটা, সেটাতেও অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। পরবর্তীতে লস এঞ্জেলেসে আসার পরে লস এঞ্জেলেসেও বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি আমি, আমরা 3-4 ফ্রেন্ড মিলেই শুরু করেছিলাম। এবং অ্যারিজোনায় আসার পরে যেটা বড় একটা সুবিধা হলো অ্যারিজোনাতে, কাজের সুবিধা, যদিও আমি প্রথম থেকে উৎসাহী ছিলাম না, কারণ লস এঞ্জেলেস এর কিছু কি বলে ওটাকে মানে তিক্ত অভিজ্ঞতা কমিউনিটির, আমি মনে করেছিলাম যে প্রবাসে বোধ হয় কাজ করার সুযোগ নেই। কিন্তু অ্যারিজোনায় এসে কয়েকজন বন্ধু বান্ধবের অনুরোধে এখানে একটি সংগঠন আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স, এবং আমি এটা সবসময় বলি, সবখানেই বলি যে আমেরিকার আমি বহু স্টেটে ফুবানার দুই দুইবারের সেক্রেটারি এবং চেয়ারম্যান এবং 12 বছর যাবৎ নির্বাচন কমিশনার থাকার জন্যে বিভিন্ন শহরে আমি ভ্রমণ করেছি, বিভিন্ন সংগঠনের দাওয়াতে আমি গেছি। কিন্তু অ্যারিজোনার একটি বৈশিষ্ট্য হলো যে এখানে একটি মাত্র সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স। আচ্ছা আচ্ছা, এটা 86 এর থেকে চলছে, এবং আমি যখন এটার সঙ্গে সম্পৃক্ত হই, তারপরে আমি নিজেও এটার কালচারাল সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম,
এবং 12 বছর 3 টার্মে, মানে একটু মাঝে গ্যাপ দিয়ে এটা সভাপতির দায়িত্ব পালন করি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে যে যেহেতু একটি মাত্র সংগঠন, সবাই খুবই স্বতঃস্ফূর্ত ভাবে এই সংগঠনের সঙ্গে কাজ করে। আমি যেটা বলি যে বড় বড় শহরগুলাতে, আপনাদের শহরগুলাতে যেরকম সমস্যা থাকে যে কাজের চেয়ে, আমি শব্দটা এখানে না বলি, মানে বিরোধী দলকে টানাটানিটা হয় আর কি, বিরোধী দলকে ঠেকানোর জন্য যে কাজ, এটাতে আপনার কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যায়। কিন্তু এইখানে কমিউনিটি এত সুন্দর যে আপনি যাই করেন, আপনি একটা অনুষ্ঠান করলেন, অনুষ্ঠান করে বাসায় ফিরে দেখবেন আপনার ইমেল ফ্লাডেড বাই দ্য মানে গুড ওয়ার্ড, গুড ওয়ার্ড যে কমেন্ট যে এটা খুব ভালো হচ্ছে, আমরা এটা এনজয় করেছি। এবং যদি ভালো নাও হয়, ক্রিটিসিজমটাও খুবই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় যে মাহবুব এটা এরকম হয়েছিল, যদি এরকম করতে পারো ভবিষ্যতে আরো ভালো হবে। তো আমার পরে, আমি অনেক দিন যাবতই অ্যাসোসিয়েশনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, মানে কমিটিতে নেই। আমাদের এখন যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন জামিল নূর ভাই, ডলার ভাই বলি আমরা, এবং তার একটা শক্তিশালী টিম নিয়ে গত 2 বছর যাবত কাজ করছে, খুবই ভালো কাজ করছেন তারা। তার আগে খসরু লস্কর ছিলেন, চাঁদ সুলতানের লিপি ভাবি ছিলেন, ওয়াহিদ ভাই ছিলেন। আমি যে জনাব মাহবুব, আমি যেটা বুঝতে পারলাম যে ফিনিক্সে আপনি সংগঠন করে খুব আনন্দ পেয়েছেন এবং সেখানে একটি কনস্ট্রাকটিভ ওয়েতে সবকিছু দেখা হয়। আপনি তো একই সাথে আপনি ফোবানার 2 দুবার সেক্রেটারি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এই একই অনুভূতি কি আপনার ফোবানাতেও আছে? ফোবানাতে নেই, তবে আমি যখন সেক্রেটারি ছিলাম, আপনি আপনি তখন একটি পত্রিকায় লেখালেখি করতেন, আপনার থ্যাংক ইউ, আপনি প্রথম আমেরিকার বোধহয় অনলাইন পত্রিকার প্রথম প্রকাশক খবর.com, আপনি অনেক নিউজও করেছেন আমাদের অনুষ্ঠান নিয়ে। আমার কিন্তু প্রথম টার্গেটটাই ছিল যে এই ফিনিক্সের অভিজ্ঞতাটা ফোবানাতে নিয়ে যাওয়া। এবং তখন ফোবানার খুবই খারাপ অবস্থা ছিল, আমি যখন প্রথমবার সেক্রেটারি হই, 3টা গ্রুপ ছিল ফোবানার। আমি তখন আতিক ভাই আমার চেয়ারম্যান, প্রথমে নুরুল আমিন সাহেব চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে আতিক ভাই আমার চেয়ারম্যান ছিলেন। আমরা কিন্তু এই 2 বছরই নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে আমরা বিরোধী দল, মানে বিরোধী দল বলতে আরেকটি যারা ক্লেম করে ফোবানা হিসাবে, তাদের সঙ্গে আমি বসেছি, কথা বলেছি, চেষ্টা করেছি যে 2টো ফোবানাকে এক করতে পারা। এবং জেনে খুশি হবেন যে শেষ হিউস্টন অ্যাকর্ড যেটা হয়, সেটাও কিন্তু প্রথম আলোচনাটা শুরু হয় ডক্টর জয়নাল আবেদিন আমার এবং ডিউকের। আপনারা অনেকেই বিভিন্ন সময় এটা নিয়ে আলাপ করেছেন, কিন্তু আমি লস এঞ্জেলসে গিয়েছিলাম পারিবারিক ভ্রমণে, সেখানে জয়নাল ভাই তখন ওই দলের নেতৃত্ব দিতেন। জয়নাল ভাইয়ের সঙ্গে আমার একটা ডিনারের ব্যবস্থা হয়, এই ডিনারের ব্যবস্থাটাও করে দিয়েছিলেন এক ভদ্রলোক, আমাদেরই ছোট ভাই তুহিন, পেও করেছে সে, যে আপনারা 2 ফোবানা এক করার জন্য একটু কথা বলেন। সো আমি জয়নাল ভাইয়ের সঙ্গে আলাপটা শুরু করি প্রথম, পরে ডিউক ইনভলভ হয়, দেন মীর চৌধুরী ভাই তখন ইউনিফিকেশনের চেয়ার ছিলেন এবং রেহান রেজা তখন চেয়ারম্যান ছিলেন, এবং আস্তে আস্তে এই আলোচনাটা বড় হয় 2 ফোবানা এক করার জন্য। ফোবানা তো একটা অনেক বড় সংগঠন, এটা বুঝতে হবে যে ফোবানাতে ঝামেলার চেয়ে আঞ্চলিক ঝামেলাটাই ফোবানাতে এসে ভর করে বেশি। ফোবানার নিজস্ব একটা ঝামেলা তো আছেই, আমি নির্বাচন কমিশনার হিসেবে আমি তো সবসময় বলি যে এক একটা সংগঠনের এক একজন সভাপতি কিন্তু একটা বিরাট বিষয়, মানে কত ঝামেলা করে তার সভাপতি হতে হয় একটা শহরে। আমি ফিনিক্সের কথা বলছি না, ফিনিক্সে আমরা সভাপতি জোর করে বানাই যে আপনাকে থাকতে হবে। আমি বোধহয় একবার আপনাকে বলছিলাম যে একটা অ্যাড দিতে চাই, নেতা আবশ্যক ফিনিক্সে, কারণ নেতা পাওয়া যায় না এখানে। হ্যাঁ, তো অন্যান্য শহরে, নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, যে কোনো জায়গাতেই যান, লস অ্যাঞ্জেলসে, এখানে লোকজন এত বেশি ঝামেলা করতে হয় তাদের সভাপতি হওয়ার জন্য। এদের নিয়ে যখন আপনি নির্বাচন করতে যান, 52 জন এরকম লোক একই একটা ফোরামে বসে, ইটস ভেরি টাফ জব। কিন্তু অন দ্য সেম টোকেন আপনি দেখবেন যে ফোবানাতে যতবার ঝামেলা হচ্ছে, আঞ্চলিক ইস্যুটাই বড় হয়ে ফোবানার ভিতরে এসছে।
আমি ফিনিক্সে ফোবানা করি না এখনো, কিন্তু আমার কাছে মনে হয় ফিনিক্সে যদি আমরা ফোবানা করি ভবিষ্যতে কখনো, অন্যান্য শহরে যে সমস্যাগুলো তার চেয়ে অনেক কমে, অনেক হ্যাসল ফ্রি ফোবানা এখানে করা সম্ভব। তার কারণটা হচ্ছে ওই যে বিরোধী দলটা, আঞ্চলিকতার কারণে বিরোধী দলটা নাই, যে মাহবুব ভাই এটা করছে তো আমাকে আর বিরুদ্ধে একটা করতেই হবে, দরকার হলে ফোবানা আরেকটা না থাকলেও নিজেই ফোবানা একটা বানাবো, আমি বানিয়ে তাও আমি। মাহবুব রেজা রহিম, আপনার কথাতে বোঝা গেল যে ফোবানা নিজস্ব তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু আঞ্চলিক আছে ঝামেলাগুলি ফোবানাতে এসে যুক্ত হয় এবং সেখান থেকে গ্রুপিং, আজকে যেটা বললেন আপনি, 3 গ্রুপ 4 গ্রুপ গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে কাজ করছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, ফোবানা ইজ দা একটা আমব্রেলা অর্গানাইজেশন, এইখানে গ্রুপিং কেন হবে? ওকে, গ্রুপিং, যেমন আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শিকাগোতে একটি সংগঠন, আমি নাম বলছি না সংগঠনটির নাম, কারণ সংগঠনটি অনেক বড় সংগঠন, তো সেই সংগঠনের নির্বাচন নিয়ে ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে দে ওয়েন্ট টু কোর্ট, তারা কোর্টে গেলেন, এবং প্রত্যেক দিন, তখন আমার একটা ফ্যাক্স মেশিন ছিল, তখন তো আর এত ইমেল টিমেলের এত সুযোগ ছিল না, প্রত্যেক সপ্তাহে আমি কোর্টের ভার্ডিক্ট পেতাম। মানে একদল স্টেটে যেত, যে কেস করতো, কেস করে ওই কাগজটা আমাকে পাঠাতো যে আই এম দ্য প্রেসিডেন্ট, সো ফোবানাতে আমি রিপ্রেজেন্ট করব, নট দ্য আদার গাই। আবার পরের সপ্তাহে দেখা যেত ওই লোক আবার তার একটা অ্যাটর্নি দিয়ে ওই কেসটা ডিফেন্ড করেছে, এবং সেইখানে স্টেটে যে কাগজটা, স্টেটে যখন আপনি ওয়েবসাইটে যান তখন দেখবেন নাম চেঞ্জ হয়ে গেছে। এবং এই আমি ইয়েতে মিটিং এ গিয়ে বলেছিলাম যে চীনের দুঃখ হুয়াং হু নদী, আর আমার সেক্রেটারিশিপের দুঃখ হচ্ছে শিকাগো, কারণ আমার ফ্যাক্সের কালি শেষ হয়ে যেত, অবস্থাটা এরকম, মানে এত চিঠি আসতো। তো ফোবানার দিনে এজিএমে বড় সমস্যা হলো যে দুই দলই এসে হাজির, তারা রিপ্রেজেন্ট করবে শিকাগোকে। আচ্ছা, এবং নির্বাচনে যারা দাঁড়ায়, যারা চেয়ারম্যান সেক্রেটারি হতে চায় ফোবানাতে, তারা তখন দেখে যে কোন পক্ষটা আসলে আমার জন্য একটা ভোট বাড়বে, ওই বিষয়টা তখন কাজ করে। তাহলে এখানে ফোবানাতে যে ঝামেলা নাই তা বলছি না, ফোবানার যে গুডউইল এটার দিকে আসলে ব্যক্তিগত ভাবে কারো নজর থাকে না, পার্সোনাল ইন্টারেস্টটাই নির্বাচন পর্যায়ে, যে একটা পর্যায়ে যে আমরা যতই গণতন্ত্রের প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি ফোবানার একজন ভেটারান লিডার এবং আপনি দীর্ঘদিন ধরে ফোবানার সেক্রেটারি ছিলেন, আপনি চেয়ারম্যান ছিলেন এবং আপনি এক যুগ ধরে ফোবানার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, গত 33তম ফোবানাতে আপনার নির্বাচনে, আপনার প্রধান নির্বাচন কমিশন আপনার নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরপরই এই ফোবানার কিছু সংগঠন, অন্য একটি, আপনি যেটা বললেন যে ফোবানায় আপনি মিল করতে চাইলেন, অন্য একটি ফোবানাতে যে জয়েন করলো সেগুলির এভিডেন্স আপনাদেরকে দেওয়া হলো, এবং বর্তমান যে নির্বাচন কমিশন আপনার মাধ্যমে যে সেন্ট্রাল কমিটি গঠিত হলো, তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেনি, না নেওয়াতে যেটা হয়েছে যে 2 মাস, সম্ভবত 2 মাস পরে তারা আবারও নিউ ইয়র্কে গিয়েছে এবং নিউ ইয়র্কে যে একটি সংবাদ সম্মেলন করে লাইভ ব্রডকাস্ট করে সেটি প্রচার করেছে, এবং আপনার এই ফোবানার বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করেছে এবং আপনাদেরকে অবৈধ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। আজকে 9 মাস পার হয়ে গেল, প্রায় 8 মাস, 8 মাসের উপরে একটি সেন্ট্রাল কমিটি তৈরি হয় 1 বছরের জন্য, সেই জায়গায় 8 মাস পার হয়ে গেছে, সবকিছু করার পরও সেন্ট্রাল কমিটি এই একটি সাংগঠনিক অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ওকে, বিষয়টা এরকম, আমি যদি বলি আর কি, আপনি জানেন যে নির্বাচনকে কি বলে কালিমা মুক্ত রাখার স্বার্থে নির্বাচন নিয়ে যেন কেউ কোনো কথা না বলে, এবং নির্বাচন কমিশনারকে নিয়ে যেন বিতর্ক না হয়, সেজন্য গত 12 বছর আমি ভোট দিই না, আমি কোনো পক্ষের, আমার নিজের যে একটা ভোট, আমি এই ভোটটা কাস্ট করি না, আমি বিরত থাকি, যেন মানুষের আস্থার জায়গাটা থাকে যে নির্বাচনটা ঠিক হচ্ছে। আমি ভোটে, একটা দল তো ভোটে হারবেই, যদি ইলেকশন হয় একটা দল ভোটে হারবেই,
এবং আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি খুব দ্ব্যর্থহীনভাবে গত 12 বছর বলেছি যে চ্যালেঞ্জ নিয়েছি যে নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হবে না, প্রসেস নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনি আমাকে পছন্দ না করতে পারেন, একদল আরেক দলকে পছন্দ না করতে পারে, তাদের ঝামেলা থাকতে পারে, তার আরেক দলে যেতে পারে, কিন্তু নির্বাচন প্রসেসকে নিয়ে যেন এই কথাটা না ওঠে, এই জন্য আমি 12 বছর যাবৎ এক্সিকিউটিভ কমিটির মেম্বারশিপেও থাকি না এবং নির্বাচনের চলাকালীন সময় আমি ভোটও প্রদান করি না, যদিও আমার একটা ভোট থাকে। এখন যে কথা বললেন যে যারা বাইরে চলে গেছে এবং এক্সিকিউটিভ কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই এতদিন, এই কোশ্চেনটার উত্তর বোধ হয় আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব হালিম সাহেব ভালো দিতে পারবেন, কারণ হি ইজ লিডিং দ্য এক্সিকিউটিভ কমিটি নাও। আর আমি যেহেতু এক্সিকিউটিভ কমিটির মিটিং এও থাকি না, এই জন্য আমার জানাও নাই যে, যেহেতু আপনার এই ফুবানাতে আপনি একজন সিনিয়র লিডার, আমরা যাদের দীর্ঘদিন ধরে আপনাকে দেখছি, আপনি দুবার এই ফুবানার সেক্রেটারি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আপনি যদি এখন চেয়ারম্যান হতেন, বিষয়টি আমি সেভাবে দেখার চেষ্টা করছি যে আপনি কি করতেন। ওকে, এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, আমি হাইপোথেটিক্যাল কোশ্চেনের উত্তর না দিয়ে বরং আমি এটা বলি যে আপনি আপনি নিজেও ফোবানার এখন এক্সিকিউটিভ মানে মেম্বার সেক্রেটারি 2021-এর ফোবানার, এবং আপনার নিজস্ব একটা ফোরামও আছে, আপনি ওই মিটিং এ থাকেন, এক্সিকিউটিভ কমিটির মিটিং এ থাকেন, আপনি বোধহয় আমার চেয়ে ভালো জানেন যে মিটিং গুলাতে কি হচ্ছে, যেহেতু আমি এক্সিকিউটিভ কমিটির মিটিং এ থাকি না। বাট আমরা অতীতে যা করেছি, আমরা অতীতে কিন্তু অনেককে বহিষ্কার করেছি, ফোবানাতে অনেককেই বহিষ্কার করেছি, এবং বহিষ্কার করার পরে আমরা আবার তাদেরকে অনেকেই 5 বছরের জন্য বহিষ্কার করেছি, 3 বছরের জন্য বহিষ্কার করেছি, আবার তাদেরকে ব্যাকও করিয়েছি। একটা সিস্টেম ডেভেলপ করা দরকার ফোবানাতে যে ইয়েস, এটা একটা অনেক বড় সংগঠন, এখানে ডেমোক্রেসিকে সম্মান করতে হবে। আমরা এরকম একটা দেশে থাকি যে এখানে ডেমোক্রেটিক একটা দেশে থাকি, আপনি বর্তমান বা আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে যাই বলেন তার সারাটা সমস্যা বলতে পারেন, কিন্তু সে ইজ ইলেক্টেড প্রেসিডেন্ট এবং সবাই তাকে ওই প্রেসিডেন্সির ব্যাপারে কিন্তু কোনো কথা নাই, তাই না? তো জায়গাটা এরকম যে নিয়ম যদি থাকে, আপনার যদি সিস্টেম ডেভেলপ থাকে, আমরা যদি কনস্টিটিউশন ফলো করি, অবশ্যই যারা কনস্টিটিউশন মানবে না তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলি যে আমি যেহেতু এক্সিকিউটিভ কমিটির পার্ট না, এটা এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব, এবং এক্সিকিউটিভ কমিটির নিশ্চয়ই মিটিং এগুলো আলোচনা হয়, এবং হচ্ছে আপনি যেহেতু পার্ট, এখন আপনি ওই বিষয়ে ইয়ে আনতে পারেন, প্রস্তাবনা আনতে পারেন যে এই বিষয়ে কি আলাপ হচ্ছে। তবে নির্বাচনে হেরে গেলে এটা তো আমাদের বাংলা সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির একটা পার্ট যে নির্বাচনে হেরে গেলেই নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুন্দর হয় নাই আমরা বলে থাকি। কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আপনি যেভাবেই বলেন, আপনি বহিষ্কার করেন অথবা আপনি সাসপেন্ড করেন অথবা, যে কনস্টিটিউশন শুড বি প্রিভেল অল দ্য টাইম, যে আপনি আপনার যে নিয়ম সেই নিয়মটা মানতে হবে। এই বিষয়ে আবার আমরা এখন একটু টেক্সাস ফোবানার দিকে যেতে চাই, আপনার মতামত জানতে চাই। টেক্সাস ফোবানা আমরা যতটুকু জানতে পেরেছি যে এবছর তারা হয়তো সম্মেলনটি করতে পারবে না, সেই আঙ্গিকে আপনাদের ফোবানার কনস্টিটিউশন যেটা আছে যে সম্মেলনের 3 মাস আগে নির্বাচন কমিশন গঠন করা উচিত কিংবা গঠন করতে হবে, কিন্তু সেই নির্বাচন কমিশনটি কি গঠিত হয়েছে? আমার জানা মতে না। তার কারণ হচ্ছে মার্চ থেকেই তো আমরা সবাই এই যে অবস্থা, একটি এটা তো একটা ডিফারেন্ট সময় মানে এই COVID-19 এর জন্য, যার জন্য আমি আমার সঙ্গে চেয়ারম্যান সাহেবের মানে হালিম সাহেবের সঙ্গে কয়েকবারই কথা হচ্ছে, সেটা হচ্ছে যে দ্য ফোকাস ইজ নাও এ নাম্বার অফ বাংলাদেশি আমেরিকান আর সাফারিং, বাংলাদেশে মানুষ সাফার করছে, এবং গুড থিং ইজ ইউর অর্গানাইজেশন অলসো ডিড অ্যান আউটস্ট্যান্ডিং জব ইন DC, যে যারা মানে একটু ঝামেলার মধ্যে আছে তাদেরকে সহযোগিতা করছেন আপনারাও। ফোবানা সেন্ট্রাল কমিটির এখনকার যে প্রায়োরিটি, আমার সঙ্গে চেয়ারম্যানের যেটা কথা হচ্ছে যে অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রায়োরিটি হচ্ছে, আমরা বলি যে আমরা
প্রবাসের সর্ববৃহৎ সংগঠন। যদিও এটা আমরেলা অর্গানাইজেশন, আমাদের মেম্বার অর্গানাইজেশন গুলোই কাজ করে, কিন্তু তারপরেও এবার আমরা আগেও বিক্ষিপ্ত ভাবে বাংলাদেশের জন্য কাজ করেছি, যেমন সিডরের সময় আই ওয়াজ দ্য চেয়ারপার্সন ক্যান্সার ফোবানায়, হুমায়ুন কবির সাহেবকে আমরা প্রায় $7,500 মতো চেক দিয়েছিলাম। যেটা জানতে চেয়েছিলাম আপনার কাছে, যেহেতু আপনি একজন ফুবানার ভেটারান লিডার, যেহেতু নির্বাচন কমিশনটি যেহেতু গঠিত হয়নি, এর মধ্যে কি ফুবানার কনস্টিটিউশনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা? কনস্টিটিউশনের দুটো পার্ট আপনি জানেন, একটা হচ্ছে অপারেটিং প্রসিজার আর একটা হচ্ছে কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনে কোনো ব্যত্যয় হয়নি, কিন্তু অপারেটিং প্রসিজার যেটা প্রত্যেক বছর বিভিন্ন ভাবে অ্যাবজর্ব করে বিভিন্ন রেজুলেশন, সেটাতে ব্যত্যয় হচ্ছে এই জন্য যে 3 মাস আগে নির্বাচন কমিশন গঠন করার কথা, কিন্তু অন দ্য সেম টুকের আপনাকে বুঝতে হবে যে সিচুয়েশনটা, এখনকার যে পরিস্থিতি, পরিস্থিতিটা ডায়ার। এবং এক্সিকিউটিভ কমিটি আমার কাছে মনে হয় দে আর ডুইং এন এক্সিলেন্ট জব, $50,000 টার্গেট নিয়ে তারা নেমেছে এবং তার মধ্যে $30,000 মতো অলরেডি ফান্ড কালেক্ট করেছে তারা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডালাস, আটলান্টা, যা অনেক মানুষের উপকারে এসছে তারা, তারা বক্স গ্রোসারি বাসায় বাসায় পৌঁছাচ্ছে। বাংলাদেশের একটি চর যেটা স্কাউট দ্বারা পরিচালিত, সেইখানে প্রায় 250 থেকে 300 ফ্যামিলির খাবারের ব্যবস্থা করছে। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এই সময়ের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং দে শুড গেট দ্য ক্রেডিট। মানে ফুমানাতে আমাদের একটা দুর্নাম ছিল, বরাবরই আছে, যে আমরা $200,000-$500,000 খরচ করে গান বাজনা করি। আমাদের যে এখানে অনেক কিছুই হয় এটা নিউজে আসে না। নিউজ কি হয়, নিউজ তো মানে ব্যতিক্রমটাই নিউজ, তাই না? আপনি সকালে ঘুম থেকে উঠলেন, নাস্তা করলেন, কাজে গেলেন, এটা নিউজ না। আপনি কাজে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিউজ, তাই তো? তো যার জন্যে ফুমানাতে বেশিরভাগ সময় আপনি একজন সাংবাদিক, তারপরেও বলছি যে সাংবাদিক ভাইয়ারা কিন্তু পজিটিভের চেয়ে নেগেটিভটাই বেশি তুলে ধরেন। আমাদের এখানে সেমিনার হয়, আমাদের এখানে সিম্পোজিয়াম হয়, আমাদের এখানে বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের, প্রবাসী ইঞ্জিনিয়ারদের নিয়ে বাংলাদেশের কি বলে জ্যাম সমস্যা কেমনে দূর করা যায় সেটা নিয়ে সেমিনার হয়, সাজেশন আসে, সেটা গভর্নমেন্টের কাছে পাঠানো হয়। এগুলো কিন্তু কোনোদিনই আমি কোনো নিউজ পেপারে দেখি না। নিউজ পেপারে দেখি খালি কিছু চেয়ার, আমি শেষ করি, খালি কিছু চেয়ার, অথবা ওইখানে একটা ধাক্কা ধাক্কি হয়েছে, অথবা নির্বাচন নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো। তো এইবার একটা সুযোগ এসেছে ফুবানার। আমি গতকালই একটা ইন্টারভিউ বলছিলাম, বাংলাদেশের পুলিশ নিয়ে আমরা সবসময় খারাপ কথা বলতাম, এবারের COVID-19-এ পুলিশ যে ভালো কাজগুলো করেছে ফেসবুকের মাধ্যমে যেটা দেখেছে, তারা কিন্তু একটা অবস্থান তৈরি করতে পেরেছে যে পুলিশ সেবক হিসেবে ভূমিকা রাখতে পারে, যেটা বাংলাদেশের নেতারা পারে নাই। নেতারা কয়েকজন হলেও, আপনি হয়তো বললেন যে মাত্র 4 জন চাল চুরি করেছে, 10 জন করেছে, বাট করেছে, যার জন্য কি হয়েছে, নেতারা ওই জায়গাতে আসতে পারে নাই, কিন্তু পুলিশ তাদের অবস্থানে একটা নতুন ইমেজ ক্রিয়েট করেছে। আমার কাছে মনে হয় আপনারা যেটা শুরু করেছেন ফুবানাতে এবং এক্সিকিউটিভ কমিটি যেটা করছে এবার, এইটা একটা নতুন ইমেজ ক্রিয়েট করবে যে ফুবানা শুধু ওই গান বাজনার অনুষ্ঠান করে না, তারা দুর্যোগে দুর্দিনে মানুষের প্রবাসী। আমি যেটা এখন জানতে চাইবো আপনার কাছে জনাব মাহবুব রাজা রহিম, যদি টেক্সাসের ফুবানাটা যদি না হয়, তাহলে কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা তো কমপ্লিটলি আমার উপরে ছেড়ে দিলে হবে না, এটা এক্সিকিউটিভ কমিটিতে 25 জন মেম্বার আছে, যেহেতু আপনি 30 জন মেম্বার আছে, আপনার মতামত একটি গুরুত্ব বহন করে, আপনি ফুবানার একজন লিডার, তো এই মুহূর্তে কি করা উচিত? এবং যদি যদি আগামীতে আমরা যদি সেপ্টেম্বরে একটি নতুন কমিটি পেতে চাই, সম্ভব কিনা, কিংবা আমাদের আসলে কি করা উচিত এখন? এর বললাম ফোকাস তো এখন ইয়ের ত্রাণে, তারপরেও যে জিনিসটা আমি আমার পার্সোনাল মানে অ্যাডভাইজিং ক্যাপাসিটির থেকে আমি চেয়ারম্যান এবং অন্যান্যদেরকে বলেছি যে সংগঠনের এই কনস্টিটিউশন এবং বিভিন্ন লোকহোল যেগুলো আছে, যে যেগুলো নিয়ে পরে ঝামেলা হয়, এগুলার উপরে একটু ফোকাস করা। যেহেতু এখন স্কাইপ আছে, তারপরে কি বলে জুম আছে, মিটিং করা যায়, কথা বলা যায়, টেকনোলজির এই যুগে
সবাইকে একসঙ্গে একটা হলরুমে বসেই সবকিছু ঠিক করতে হবে তা তো না। মানে আমেরিকাতে এই বছর যেটা বোঝা গেল যে এর নাম্বার অফ জব কুড বি ডান ফ্রম হোম, তাই না? মানে সবসময় অফিসে যেতে হবে ট্রাফিক ঠেলে দরকার নেই। তা আমার মনে হয় দে আর ফোকাসিং অন দ্যাট, যে কিভাবে এই কনস্টিটিউশনটাকে আর একটু মজবুত করা যায়, আর একটু ইউজার ফ্রেন্ডলি করা যায়, ওটা একটা বিষয়। আর টেক্সাস যদি সম্মেলন না করে 2000, কয়েকটা আইডিয়া আমি শুনেছি আমার বন্ধুবান্ধবের কাছে যারা এক্স চেয়ারম্যান ছিলেন, যদিও আমার ওই যে বললাম যে আমি তো এক্সিকিউটিভ কমিটির মেম্বার না হওয়ার কারণে আমি এক্সিকিউটিভ কমিটিতে থাকি না, তো সেদিক থেকে দুই তিনটা আইডিয়া নিয়ে কথা হচ্ছে। একটা হচ্ছে যে যদি উইন্টারে ঝামেলা না হয়, আবার এই ওয়েভ যদি আবার ফেরত না আসে কোভিড, তাহলে হয়তো ডিসেম্বরের দিকে হোস্ট কমিটি করতে পারবে কিনা। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এত শর্ট সময়ে ডালাস এই 2020 ভবানা করতে পারবে না, কারণ মানুষ ইজ নট ইন দ্যাট মুড যে ফোবানাতে যাবো হই হই করে 5,000 লোক ডালাসে যাবে ফোবানা করার জন্য। ইভেন দো ডিসেম্বরেও যদি হয় সেটা হয়তো সম্ভব হবে না। দুটো প্রপোজাল এখন যদি এটা সম্ভব না হয়, একটা একটা হচ্ছে সবকিছুর এক বছর করে পুশ ব্যাক করা, মানে 21 ডিসির ফোবানাকে 22 নিয়ে যাওয়া, ডালাসেরটাকে 21 নিয়ে যাওয়া, এগুলো সবই করতে হবে সবার সম্মতি সাপেক্ষে। ইট ইজ নট যে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার না, সবার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলে এটা করতে হবে। আরেকটা হতে পারে যে 21 ফোবানা থাকলো, 22 ডালাসকে দেওয়া যেতে পারে, সেটা নিয়েও কথা হচ্ছে। তো আমি ডিটেল জানি না যে এটা কোন পর্যায়ে আছে, মানে আলাপটা কোথায় আছে, আমি আর কি আইডিয়া গুলো যেগুলো নিয়ে কথা হচ্ছে সেটা সেটা বললাম। জনাব মাহবুব রেজা রহিম, আমরা আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, আপনি আঞ্চলিক সংগঠনের কথা বলেছেন, আঞ্চলিক সংগঠনে অনেক ঝামেলা হয়, কিন্তু আঞ্চলিক সংগঠনে আপনি যদি দেখেন বিভিন্ন ট্রাস্টি বোর্ড আছে, যদি সংগঠনের কোনো সভাপতি কোনো সেক্রেটারি যদি কোনো অন্যায় করে, তাহলে ট্রাস্টি বোর্ড সেখানে হস্তক্ষেপ করে এবং সঠিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফুবানার দীর্ঘদিনের ইতিহাসে আপনি নিজেও জানেন যে ফুবানাতে যারা নেতৃত্ব দেয় সেন্ট্রাল কমিটিতে, আমি সম্ভবত আপনাকে 4-5 বছর আগে এই কথাটি একবার বলেছিলাম যে সেন্ট্রাল কমিটির কোনো হোস্ট কমিটির কোনো লোকজন কোনো সদস্য যদি কোনো কিছুর ব্যত্যয় ঘটে, সেন্ট্রাল কমিটি সেখানে হস্তক্ষেপ করতে পারে। তারা সেখানে সংবিধানের আকার একার ডট দাঁড়ি কমা সবকিছু তাদেরকে শিখিয়ে দেয়, কিন্তু সেন্ট্রাল কমিটির কোনো লোক যদি অন্যায় করে সেই ক্ষেত্রে করণীয় কি? আপনার কি মনে হয় যে সেন্ট্রাল কমিটির যদি কোনো এক্সিকিউটিভ কমিটির যদি কোনো সদস্য কোনো কিছুর ব্যত্যয় ঘটে, তাহলে সদস্যদের যাওয়ার মতো একটা জায়গা এই ফুবানার কনস্টিটিউশন আনা উচিত, যেখানে ধরেন একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হবে, কিংবা একটি আপনি বলতে পারেন যে একটি মানে কমপ্লেইন যেখানে আমরা দিতে পারি, সেরকম কি একটি জায়গা তৈরি করা সম্ভব? ট্রাস্টি বোর্ডের আইডিয়াটা অনেকবারই আলোচনা এসেছে, আপনি যেটা বললেন 4-5 বছর আগে আপনি বলছিলেন, এবং এটা নিয়ে অনেকবার আলোচনাতে এসেছে। একটা সমস্যা হলো যে যেহেতু এটা সংগঠনের সংগঠন, আমরা ফলো করি কাইন্ড অফ ইউনাইটেড নেশনের মতো। ইউনাইটেড নেশন হচ্ছে মানে একটা ফোরাম অফ অল কান্ট্রিজ। এখন ধরেন ইউনাইটেড নেশনে বাংলাদেশের এক্স প্রেসিডেন্টের কিন্তু কোনো গুরুত্ব নেই, কারণ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ এসে ভোট দিয়ে জাতিসংঘে ইয়ে করবে আর কি নাম রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। তো ট্রাস্টি বোর্ড করতে গেলে যেটা হবে, এর পজিটিভ এবং নেগেটিভ দিকটা হলো, কিছু লোক আমাদের মতো কিছু লোক এরা নেতৃত্বে জগদ্দল পাথরের মতো বসে যাবে, এরা নড়বে না, এবং দে উইল কন্ট্রোল দ্য অর্গানাইজেশন, যেখানে নতুন যারা আসছে নতুনদের জায়গাটা সীমিত হয়ে যাবে। সীমিত হয়ে যাবে বলতে একটা সিন্ডিকেটের মতো তৈরি হবে, যে আমি আমার বন্ধু বান্ধব 10-12 জন নিয়ে, আমরা যেহেতু অনেক বছর যাবৎ ফোবানা করি, আমরাই পুরাটা কন্ট্রোল করব। সেখানে ভোটাধিকারের ব্যাপারটা, যেমন ধরেন আমি একসময় ফিনিক্সের প্রেসিডেন্ট ছিলাম, এখন নতুন যিনি প্রেসিডেন্ট হয়েছেন ডলার ভাই,
উনি যখন যাবেন ফোবানায়, ওনার তো ভীষণ অন্য কিছু থাকতে পারে, ওনার ভোটিং ক্রাইটেরিয়া অন্য কিছু হতে পারে। ট্রাস্টি বোর্ডের চেয়েও যেটা বড়, এখন যে কনস্টিটিউশনে যেটা আছে, যে কথাটা আমি একটু আগে বললাম যে আমি পার্সোনালি চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান সাহেবকে বলেছি যে এই বছর যেহেতু সম্মেলন যদি না হয়, ফোকাসটা হওয়া উচিত সংগঠনটাকে একটু গোছানো। সংগঠনটাকে গোছানো মানে কনস্টিটিউশনালি লোপ হোল গুলাকে বন্ধ করা। তার এখন কারেন্ট অপারেটিং প্রসিজারেও কিন্তু আছে যে আপনি যদি কারো সম্বন্ধে আপনার থাকে, অভিযোগ থাকে, আপনি ওই ফোরামে আনতে পারেন এবং সেইখানে 2/3 মেজরিটি নিয়ে আপনি কাউকে বহিষ্কারও করতে পারেন। মানে যদি কারো বিষয়টা অতটুক হয়, কি বলে, গুরুতর হয়, আপনি করতে পারেন, ইম্পিচও করতে পারেন। তো ওই জায়গাগুলো এখন আছে, কিন্তু ট্রাস্টি বোর্ডের আইডিয়াটা ওই জন্য বললাম যে শেষে দেখা যাবে যে আরেকটা ফোমানাতে কথা বললেন, আপনি সিন্ডিকেটের কথা বললেন, আপনি ট্রাস্টি বোর্ড হলে সিন্ডিকেট হবে, আপনার কি মনে হয় না যে বর্তমানে ফুবানাতে সিন্ডিকেট কাজ করছে? সিন্ডিকেট কাজ করলেও একটা প্রসেস নিয়ে কাজ করতে হয়। সিন্ডিকেট কাজ করলেও সিন্ডিকেট বলতে পারে না যে এই কমিটি আমি চাই না, ভোট হয়, এবং যে সাধারণ সদস্যটা আছে তাকে যায় সিন্ডিকেটের কোন মেম্বারকে বুঝাতে হয় যে ভাই আমি চাই এই কমিটিটা হোক, একে আমি সাপোর্ট করছি, আপনি ভোটটা দিবেন। কিন্তু আলটিমেট ক্ষমতাটা কিন্তু ওই ভোটারের, মানে যে ভোটটা প্রয়োগ করছে, এবং ভোটটা প্রয়োগ করছে সে মধ্যে অন্ধকারের মধ্যে, মানে কাউকে না দেখিয়ে ভোটটা প্রয়োগ করছে সিন্ডিকেট। এই জন্য আপনি বলতে পারেন যে অনেকেই পিছনে থেকে নানা নারী করার চেষ্টা করে, সেটা ঠিক আছে, সে সারা সবখানেই করবে, কিন্তু আলটিমেট ডিসিশনটা কিন্তু বাই ভোটার, মানে যারা সংগঠনের সভাপতি তাদের দিয়ে। ওই জন্য জনাব মাহবুব রাজা রহিম, আপনার কথায় আমরা যেটা বুঝতে পারলাম যে ফুবানার এই 34 বছরে ট্রাস্ট ওয়ার্ড দিয়ে কোনো নেতা ফুবানার তৈরি করতে পারে নাই কিংবা ফুবানাতে আসে নাই। যারা এই ফুবানার এই যে আপনি যেটা বললেন ট্রাস্টি বোর্ড কিংবা একটি সততার জায়গা থেকে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নেতৃত্বগুলি প্রয়োজন ছিল, হাতে গোনা 4-5 জনের একটা কমিটি কিংবা 7-10 জনের একটা কমিটি, সেই ধরনের নেতৃত্ব আমাদের মাঝে নাই, যার ফলে এই যদি আমরা যদি এই আত্মবিশ্বাস না হয় তাহলে আমরা ট্রাস্টি বোর্ড করতেও পারবো না। এবং আমরা এই জন্য একটি যে সঠিক যে আমরা একটা জাস্টিস, সেই জাস্টিস গুলিও কিন্তু আমরা সঠিকভাবে পাবো না। তো না, আমি আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে একটা কথা বলি, ট্রাস্টি বোর্ড হলেই যে এই প্রবলেম গুলো সলভ হবে। আমরা কিন্তু অনেকগুলো সংগঠনের ট্রাস্টি বোর্ড কে জানি, আমাদের সামনেই আছে, আমি নাম বলবো না, নিউ ইয়র্কের বড় বড় সংগঠন গুলো ট্রাস্টি বোর্ড আছে। আমি জাস্ট ট্রাস্টি বোর্ড এর কথা বলছি না, আমি জাস্ট বলছি মানে একটা ফোরাম তৈরি করে, জাস্ট হয়তো ট্রাস্টি বোর্ড কিংবা সামথিং এলস, যেখানে একটি ফোবানার একজন সদস্য এসে বলতে পারবে তার কথাগুলো। আপনি একটু আগে যেটা বললেন যে যেমন আমি ফোবানার সদস্য, কিন্তু আমি দেখা যাচ্ছে যে জেনারেল মিটিং ছাড়া আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, জেনারেল মিটিং এ আপনার কিন্তু টাইম লিমিট করে দেওয়া হয় যে আপনি 3 মিনিট সময় পাচ্ছেন, কারণ এখানে 100 সদস্য থাকে, 100 সদস্য বক্তব্য দিতে চায়, সারাদিন চলে গেলে সময় দিতে পারে না, যার কারণে যেটা আমরা উপলব্ধি করছি যে আমার ভিতরের যে কথাগুলো আছে সেটা আমি আমার কাউকে বলতে পারছি না, এজিএমে বলার সুযোগ থাকে না। আপনি যে আপনারা যে সেন্ট্রাল কমিটির যে মিটিং গুলি করেন সেখানেও কিন্তু বলার খুব কম সময় থাকে। আমাকে আমি খুব সৌভাগ্য যে গত কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল প্রেয়ার, আমাকে সামহাও তারা ইনভাইট করেছে, কেন করেছে আমি জানি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ ইনভাইটেড। তা আমি সেই ফোরামে একটি কথা তুলেছিলাম, কিন্তু সেটা কেউ শুনেছে বলে সেন্ট্রাল কমিটির কাছে মনে হয়নি যে তারা শুনেছে, এবং অন্যান্য সদস্যরা যারা যাদের মিটিং এ ছিল তারা শুনেছে বলে মনে হলো না। এই যে মানে আমি শুনতে চাই না, বিকজ আই ডু নট লাইক ইউ। আমার কাছে বিষয়টা এরকম না, আমার কাছে বিষয়টা, আমি অ্যাটলিস্ট আমার সময়ের কথা বলছি, আমরা যখন এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম আমি সবসময় বলেছি, আতিক ভাই বলেছে এবং আমার পরে আরো 7 জন চেয়ারম্যান যারা ধারাবাহিক ভাবে চেয়ারম্যান হয়েছে, আমরা সবসময় বলেছি চেয়ারম্যানের সেক্রেটারির 1 ভোট, আমরা 25 জন মেম্বার সবারই 1টা করে ভোট, ঠিক আছে, এবং সবারই এজেন্ডাতে
ইয়ে পাঠানোর স্কোপ আছে, মানে এজেন্ডাতে আপনার কি নিয়ে আলোচনা করতে চান? আগে আমরা পাঠাতাম যে ইমেল করেন, ইমেল করলে প্রথমেই এজেন্ডাতে কি কি আসবে সেটা নিয়ে একটা ভোট হয় এবং সেই এজেন্ডার মাধ্যমে আপনি কথা বলতে পারেন। ইনফ্যাক্ট আমি আমার কাছে মনে হয় যে ফুবানাতে যে পরিমাণ কথা মানুষ মিটিং এ বলে অন্য কোন সংগঠনে বোধ হয় এত কথা বলার সুযোগ নেই। আর টু বি অনেস্ট, আমার সময়ের কথা বলছি এবং আমি এখনো যা শুনি যে যে কোনো মিটিং এই মানে এরকম কিছু না যে চাপিয়ে দেওয়ার ব্যাপার। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় হচ্ছে যে হাউ ইউ আর অ্যাপ্রোচিং। আমরা সবসময় প্রবলেম অ্যাপ্রোচ করলে হবে না, ইউ হ্যাভ টু ব্রিং দ্য প্রবলেম উইথ দ্য সলিউশন। ইউ আর এ লিডার অফ ইউর অর্গানাইজেশন। আমাদের ফোকালাতে এই যে 33 জন মেম্বার আছে তারা কিন্তু কেউই সাধারণ লোক না, তারা তাদের নিজস্ব শহরে নিজস্ব কমিউনিটিতে তারা নেতা। তারা নেতা এই জন্যই তারা ফোবানার কার্যকরী কমিটিতে মেম্বার হতে পেরেছে। আপনি যদি একটা প্রবলেম নিয়ে আসেন, অবশ্যই আপনি একটা সলিউশন নিয়ে আসবেন যে আমি এই প্রবলেমটা দেখছি, দিজ আর দ্য অপশন, এটা নিয়ে হয়তো কথা বলা যেতে পারে। আমাকে কালকে একজন ডালাস থেকে কল দিলেন, ওয়ালি রহমান, তার একটা প্রজেক্ট বাংলাদেশে, ভেরি গুড প্রজেক্ট। সেটা হলো যে ওই টেস্ট করার জন্যে, করোনা টেস্ট করার জন্যে একটা বুথ, এটা কোরিয়া প্রথম শুরু করেছিল, তারপর ইন্ডিয়া করেছে, আর বাংলাদেশে কিছু জায়গায় হয়েছে, এটা ফুবানার মাধ্যমে যাওয়া যায় কিনা। আই রেফার টু দ্য কারেন্ট চেয়ারম্যান, কারণ আমি তো আই ক্যানট মেক দ্য ডিসিশন, তাই তো? যে কারেন্ট চেয়ারম্যান, চেয়ারম্যান বললো যে আমি এটা এজেন্ডাতে নিয়ে আসবো আগামী মিটিংয়ে এবং আমরা এটা নিয়ে কথা বলবো, কথা বললে সবাই যদি একমত হয়, দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি। তা আমার কাছে মনে হয় এটাই হচ্ছে। এখন আমি যে বললাম, আমি তো এখন দূরে থেকে দেখি দর্শক গ্যালারিতে, আমি আমি অ্যাডভাইস করি, কিন্তু যদিও নির্বাচনে আমার একটা ভূমিকা থাকে, কিন্তু এক্সিকিউটিভ কমিটিতে আমি ওইভাবে ভূমিকা রাখতে চাই না ইন্টেনশনালি, কারণ আমি সবসময় মনে করি নতুনদেরকে জায়গা করে দিতে হবে এবং নতুনদের নেতৃত্বে আসতে হবে। আমাদের সময় হয়েছে পিছনে বসে মানে উপভোগ করা, যে আমরা যে শ্রম মেধা দিয়েছি এটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার পার্সোনাল অভিব্যক্তি আর কি। ধন্যবাদ মাহবুব রাজা রহিম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক কিছু শেয়ার করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার শেষ মন্তব্য শুনে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। সবাইকে শেষবারের মতো ঈদ মোবারক জানাই, কারণ কালকে আমাদের উত্তর আমেরিকায় ঈদ হয়ে গেল, যদিও এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ঈদ। সবাই আমরা ঘরে বসে নিজেরা নামাজ পড়েছি, নিজেরা সেমাই খেয়েছি, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়নি, রাতে জুমের মাধ্যমে আড্ডা দেওয়ার চেষ্টা করেছি সবার সঙ্গে, বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমরা একটি কঠিন সময় পার করছি, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই রোগটা হেলা করার কোনো কারণ নেই, এটি একটি ভীষণ সিরিয়াস রকমের অসুখ, অনেকেরই অনেকভাবে হচ্ছে এবং এই সোশ্যাল ডিস্টেন্সিংটাই এখন একমাত্র পথ, এবং বাসায় থেকে যতটুকু বাইরে না গিয়ে নিজেদের মধ্যে থেকে যতটুকু মেনটেন করা যায় সেটা করা। আর আমাদের যার যতটুকু সাধ্য আছে অন্যকে সহযোগিতা করার, দিস ইজ এ পারফেক্ট টাইম, কারণ আমরা কোনো না কোনো ভাবে যারা প্রবাসী আছি বাংলাদেশের কাছে দায়বদ্ধ। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে অনেক কম খরচে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যেই পড়াশোনা এখানে করলে হয়তো অনেক টাকা এখনো স্টুডেন্ট লোন থাকতো। তো সেই দিক থেকে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গিভ ব্যাক টু ইউর ওন কান্ট্রি, টু মানে মাদারল্যান্ড। তো আমার মনে হয় যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, যদিও আমাদের প্রবাসীরাও খুব খারাপ, কিছু কিছু জায়গায় খারাপ অবস্থার মধ্যে আছে, এবং তাদেরকেও যতটুকু সহযোগিতা করা যায়, যতটুকু মানে যেভাবেই পারেন, ব্যক্তিগত হোক, সংগঠনের মাধ্যমে হোক, ফোবানা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে ফেসবুকে গেলে, তো সবাইকে নিয়ে আমরা ভালো যেন থাকতে পারি। আর আপনি ফোবানা নিয়ে আজকে যেহেতু বেশি কথা বললাম, যারা ফোবানার বাইরে আছেন তাদেরকে বলি যে লেটস ওয়ার্ক টুগেদার, আমাদের উদ্দেশ্য এক, আমরা প্রবাসী বাঙালিরা যেন সবাই ভালো থাকি, সেটাই যদি আমাদের মূল লক্ষ্য হয়, তাহলে ফিনিক্সের মতো আসুন আপনারা সবাই
এক জায়গা থেকে কাজ করি, তাহলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব রেজা রহিম, ঈদ মোবারক।